চলন্ত বাসের লুটপাট সহ এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মূল হোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ভোর 5টার দিকে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2022-23 অর্থবছরের জন্য 6,741,28,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার নগর ভবনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। দেশের চাহিদার কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে বলে মনে করেন ব্যবসায়ীদের সংগঠন FBCCI-এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমানের সব সুযোগ সুবিধা সহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার পদাবনতির আদেশ অবৈধ ঘোষণা করে এই নির্দেশ দেওয়া হয়েছে। তাইওয়ানের চারপাশে চীন তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শেষে চীন এ পদক্ষেপ গ্রহণ করে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। সর্বশেষ দিল্লিতে অবস্থান করা এক বিদেশি নারী মাঙ্কিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।